একটি অন্যতম কঠিন বিষয় যা আমরা এই পৃথিবীতে সভ্যতা হিসাবে আবিষ্কার করেছি তা হল ভাষা এখন আপনি চাইছেন এই যে ভাষা যাতে শ হাজার হাজার শব্দ রয়েছে সেটাকে আপনি একটি শব্দে সীমিত করে দেবেন আর ভাবছেন এটি অগ্রগতি প্রদীপ জিজ্ঞেস করছেন গালাগালির ভাষা ব্যবহার করলে আমাদের অনেক সময় বকা দেওয়া হয় আজকাল এটা হামেশাই কথ্য ভাষায় ব্যবহার হচ্ছে কোন উদ্দেশ্য ছাড়া গালাগালি ব্যবহার করলে ক্ষতি কি দেখুন একবার কি হয়েছিল একটি সুন্দর ক্যাথলিক মেয়ের বিয়ে হয় এবং তিনি চলে যান তিন দিন বাদে সে তার মাকে কল করে বললেন মা আমি এই ছেলেটির সাথে আর থাকতে পারব না সে সবসময় চার অক্ষরের শব্দ ব্যবহার করছে তার মা তাকে জিজ্ঞাসা করলেন কি ধরনের চার অক্ষরের শব্দ সে ব্যবহার করছে তিনি বললেন সে বলছে রান্না ঘর পরিষ্কার কাপড় কাচা ইস্তিরি করা তো শব্দ ব্যবহার করতে ক্ষতি কি সাধারণত আপনারা যাকে গালি বলে থাকেন আজকালকার দিনে আমাদের নিজস্ব গালাগালি রয়েছে যেগুলো আমাদের ভাষার সঙ্গে জাতিগতভাবে জড়িত এবং তাদের মধ্যে কিছু অভদ্র কিছু বিশেষভাবে উদ্দেশ্য প্রণোদিত কিছু আমাদের পরিবারকে উদ্দেশ্য করে বলা আর আর কিছু শুধু নিজেদের মধ্যে মজা করার জন্য আজকাল আপনারা যে ইংরেজি ভাষা ব্যবহার করছেন সেই ভাষার গালিগুলো সাধারণত আমেরিকা থেকে নেয়া ইদার টয়লেট আর বেডরুম যেগুলো হয় টয়লেট বা শোবার ঘর ঠিক আছে আমি আপনাদের এটা বলতে চাই বেশ কিছু বছর আগে একজন অতিথি এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে আমি প্রায় চল্লিশ বছর আগের কথা বলছি অস্ট্রেলিয়া থেকে একজন অতিথি এসেছিলেন আমার কাজ ছিল এই মানুষটিকে মাইশোর শহরের চারপাশে ঘুরিয়ে দেখানো মাইশোর একটি ঘুরতে যাওয়ার জায়গা আপনি ব্যাঙ্গালোর থেকে না এটি একটি পর্যটন কেন্দ্র দেখার মতো অনেক জায়গা রয়েছে আমি মানুষটিকে আমার মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছি যদি আমি আমি যদি জোরে চালাই আমার কানে শুনতে পাই শেঠ আমি যদি ব্রেক করি শেট কিছু একটা সুন্দর দেখতে পেলে শেট খাবারটা যদি ভীষণ ঝাল হয় ও শেট আমি ভাবছিলাম এই মানুষটা কেন সারা দিন শেট শব্দটি মন্ত্রের মতো উচ্চারণ করছেন ভাবলাম কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে তাই ডাকছে যে কাজটা সকালেই শেষ হয়ে যাওয়ার কথা সেটা আপনি সারা দিন চালিয়ে যাচ্ছেন এর তো মানেই হয় না তারপর আমি একটু খুঁটিয়ে দেখলাম তারা রেগে যাচ্ছেন সেট তারপরে কিছুটা শান্ত হয়ে যান তখন ভাবলাম এটাই এদের জন্য কাজ করছে তাহলে বিরক্ত করা মানে হয় না যেটা কারোর জন্য কাজ করছে সেটাকে বিরক্ত করা আমি একদমই পছন্দ করি না এটা যদি কাজ করে তাহলে ছেড়ে দেয়াই ভালো তো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম দেখুন আমরা শব্দ উচ্চারণ করার বিজ্ঞানের দিকটা দেখিয়েছি খুব শক্তিশালীভাবে আপনার চেতনার উপর কী প্রভাব ফেলতে পারে আপনার দেহের ওপর কী প্রভাব ফেলতে পারে আপনার শক্তিকে কিভাবে উজ্জীবিত করতে পারে এরকমই বহুদিক তারপর আমরা বলি শিওয়া যথাযথ প্রস্তুতি নেওয়ার পর আমি যদি আপনাদের এই শব্দটি উচ্চারণ করতে বলি আপনাদের ভগবানে বিশ্বাস করার প্রয়োজন নেই শুধু এই শব্দ আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে আমি এটা আপনাদের দেখাতে পারি তারপরে আমি ভাবলাম আমরা বিজ্ঞানসম্মতভাবে এটা আবিষ্কার করি তারা যে ভাবে পেয়ে গেছে শিবা শব্দটির মধ্যে শুধুমাত্র শি যেটা শক্তিশালী ভাগ ওয়া প্রভাব কমানোর জন্য যাতে মানুষ বেশি উত্তেজিত না হয়ে পড়েন এটা ভারসাম্য রাখার জন্য তারা বায়ের জায়গায় টি লাগিয়েছে আমি ভাবলাম ঠিক আছে যেহেতু এটা কাজ করছে যখন তারা এটা বারবার বলতে থাকে তখন টি আসে না উচ্চারণে শুধু শি বলে যখন আমিও শিওয়া বলি ওয়া শব্দটি আসেই না এটা শুধু শি তো আমি ভাবলাম ঠিক আছে কি আসে যায় তখনই কিছু মানুষ বিব্রত হয়ে বলল যে সদ্গুরু আপনি বলছেন শিওয়া শি এক সব থেকে পবিত্র আর নিকৃষ্ট আমি বললাম দেখুন এই সব উঁচু নিচু আপনার বানানো যদি আপনার মনের কথা বলি তাহলে যদি আপনার মনের মধ্যে কথাগুলি বর্ণমালার মতো সাজানো থাকে শিবা আর শিট পাশাপাশি বসবে আপনি শিবাকে এখানে আর শিটকে এখানে রাখতে পারবেন না আপনার সে ক্ষমতাই নেই আমি জানি না এটা আপনার মনে কিভাবে রাখা হয় ধরে নিচ্ছে এটা বর্ণমালার আকারে তারা একে অপরের ঠিক পাশাপাশি রয়েছে তো আপনি তাদের আলাদা করতে পারবেন না তো প্রশ্নটা এটার ব্যাপারে নয় কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক কোনটা ভুল প্রশ্নটা হলো এটা কি সবসময় কাজ করবে আপনি যদি সর্বত্র মলত্যাগ করতে থাকেন এটা কি আপনার জন্য কাজ করবে এটি একটি প্রশ্ন ঠিক আছে আপনারা যুবকেরা সবসময় শিট শিট বলছেন সব জায়গায় কিন্তু এখন আমেরিকা যুক্তরাষ্ট্রে আপনি নজর করে দেখবেন একদম উচ্চপদস্থ আধিকারিকরাও এই ধরনের শব্দ ব্যবহার করছেন কোনো কারণ ছাড়াই আন্তর্জাতিক সমাজে এই ধরনের শব্দ ব্যবহার হলে অনেকভাবেই অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক অন্য কিছুর জন্য নয় শুধুমাত্র এই কারণে মানুষেরা আপনি যদি এই আজকালকার আমেরিকান সিনেমাগুলি দেখেন বা যারা হাস্যকৌতুক করেন তাদের শোনেন তারা একটা সম্পূর্ণ বাক্য একটা শব্দ দিয়ে বানাচ্ছে ঠিক পুরো বাক্যটি হল শুধু একটি শব্দ বিভিন্নভাবে ব্যবহার করে এবং তারা এটি প্রশংসা করছে আমি বলছি এত বিস্তারিত আর পরিণত ভাষা সৃষ্টি করতে অনেক সময় লেগেছে হাজার হাজার বছর লেগেছে মানুষের মনের জন্য সভ্যতা হিসাবে অন্যতম কঠিন জিনিস যেটা আমরা আবিষ্কার করেছি এই পৃথিবীতে সেটা হল ভাষা ভাষা কোনো সাধারণ জিনিস নয় সেদিক দিয়ে দেখতে গেলে ভারতে আমাদের তেরোশোটি ভাষা রয়েছে কত প্রতিভা এখানে ছিল যে যে এখানেই কেউ পাশাপাশি মারাঠি বলছে কেউ তেলেগু বলছে কেউ কানাডা বলছে কেউ কোঙ্কনি বলছে এবং হাজার হাজার বছর ধরে পাশাপাশি থাকার পরেও আপনি আপনার সাহিত্য তারা তাদের সাহিত্য রচনা করে গেছেন এভাবেই তারা চালিয়ে গেছে ভাষাকে এইভাবে পরিণত করার জন্য অনেক প্রতিভাদ দরকার এখন আপনি চাইছেন এই যে ভাষা যাতে শ শ হাজার হাজার শব্দ রয়েছে সেটাকে আপনি একটি শব্দে সীমিত করে দেবেন আর ভাবছেন এটি অগ্রগতি